বাবে সংরক্ষিত আসনৰ সংখ্যা সাধাৰণ উচ্চ শিক্ষা বিভাগৰ অধীনত অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মেডিকেল তার বাহিরে আমার বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় সমূহত অন্যান্য পিছপৰা শ্রেণীর বাবে সংরক্ষিত আসনের সংখ্যা 15% পৰা 27% বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। ইঞ্জিনিয়ারিং কলত আর মেডিকেল কলেজ সমূহত 27% আছিল, কিন্তু আমার ইউনিভার্সিটি মহাবিদ্যালয় সমূহত ইয়ার সংরক্ষিত আসনের সংখ্যা 15% আছিল আর এই বছরের প্রায় কার্যকরী হওয়া করে ইয়াক 27% বৃদ্ধি করা হয়েছে। আর 27% বৃদ্ধি করার লগে আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমূহত অন্যান্য পিছপৰা শ্রেণীর কোটার ভিতরতে 6টা জনগোষ্ঠী টাই আহোম মৰাণ মটক চুতীয়া কোচ রাজবংশী চাহ জনজাতি তেওঁলোকৰ কাৰণে বিশেষভাৱে উইদিন 27%ৰ ভিতৰতে তেওঁলোকৰ কাৰণে আসন সংৰক্ষণৰ ব্যৱস্থা কৰা হৈছে। যে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত তাৰ বাবে 35খন আসন, ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ত 16খন, বড়োলেণ্ড ইউনিভাৰ্চিটিত 16খন, কটন বিশ্ববিদ্যালয়ত 19খন, ভট্টদেৱ বিশ্ববিদ্যালয়ত 3খন, আসাম উইমেন ইউনিভার্সিটিত 7খন, রবীন্দ্রনাথ টেগুর ইউনিভার্সিটিত 2খন আর কেইখনমান বিশ্ববিদ্যালয়ত নতুনকৈ স্থাপিত হয়েছে। তাত নামভর্তি এবার আরম্ভ হওয়া নাই, আসনের সংখ্যা নির্ধারিত হওয়া নাই। গতি এই বিশ্ববিদ্যালয়সমূহত অন্যান্য পিছপৰা শ্রেণীর ছাত্র ছাত্রীয়ে 27% সংরক্ষণ লাভ করব আর সেই 27%ৰ ভিতরতে টাই আহোম মৰাণ মটক চুতীয়া কোচ ৰাজবংশী আৰু চাহ জনজাতিসকলে বিশেষ সংৰক্ষণৰ সুবিধা তেওঁলোকে লাভ কৰিব। দ্বিতীয় এটা সিদ্ধান্ত হৈছে যে আমাৰ চাহ জনজাতি অঞ্চলসমূহত বিশেষকৈ চাহ বাগান অঞ্চলসমূহত ছাত্ৰ ছাত্ৰীসকলৰ নিউট্ৰিশ্যন মাত্ৰা খুবেই বেয়া আৰু তাত বিভিন্ন প্ৰতিবেদনতো অহাৰ পাছত আমি যি মিড ডে মিল প্ৰদান কৰোঁ সেই মিড ডে মিলত আমি সপ্তাহত সাধাৰণতে এটাকৈ কণী আমি দিওঁ, কিন্তু এতিয়া আমি চাহ বাগিচাৰ বিদ্যালয়সমূহত বিশেষভাৱে সপ্তাহত 3টাকৈ কণী প্ৰদান কৰাৰ কাৰণে আজিৰ কেবিনেটে অনুমোদন জনায় আৰু ইয়াৰ কাৰণে পি এম পোষণ বাজেটত যিখিনি ওপৰঞ্চি পইচাৰ প্ৰয়োজন হ'ব সেইটো যিটো শ্বেয়াৰ অনুযায়ী 90-10 শ্বেয়াৰ অনুযায়ী অসম চৰকাৰে সেইখিনি ব্যয় বহন কৰাৰ কাৰণেও সিদ্ধান্ত হৈছে। ইয়াৰ উপৰি মহাত্মা গান্ধী আন্তঃৰাষ্ট্ৰীয় হিন্দী বিশ্ববিদ্যালয় যিখন এখন কেন্দ্ৰীয় বিশ্ববিদ্যালয় সেই কেন্দ্ৰীয় বিশ্ববিদ্যালয়ৰ এটা কেম্পাছ আমাৰ অসমত স্থাপন কৰাৰ কাৰণে তেওঁলোকৰ লগত আমাৰ বুজাবুজি হৈছে আৰু ইতিমধ্যে চৰকাৰে তাৰ বাবে মাটিৰ আবণ্টন জনাইছে। এই বছৰৰ পৰাই তেওঁলোকে যাতে কোর্স আরম্ভ করব পারে, পাঠদান কার্যসূচী আরম্ভ করব পারে, তার কারণে অস্থায়ী ক্যাম্পাসের কারণেও আমি ব্যবস্থা করে দিয়ার কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছে আজির কেবিনেট।